সর্বভারতীয় রাজনৈতিক দলের এত বড় একটা প্রতিনিধি দল যাচ্ছে, যার মধ্যে তিনজন জিডিপি আর ডিজিপি লেভেলের ডিজি লেভেলের অফিসার আছেন, একজন আইপিএস অফিসার আছেন, মোট চারজন আইপিএস অফিসার প্রাক্তন অফিসাররা তারা যাচ্ছে, তাদের সুরক্ষা নেই, পুলিশ প্রশাসন হাতে চুরি পড়ে বসে আছে। এই অপদার্থ পুলিশ প্রশাসনের জন্য এই আজকে এই ধরনের ঘটনা তৃণমূলের কংগ্রেসের আশ্রিত দুশ্চিন্তিতের দ্বারা হচ্ছে। আজকে জনগণের কোনো অধিকার নেই, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী হামলা করছে প্রাক্তন ডিজিদের উপরে, তাদেরকে থানার ভিতরে ঢুকে এসে গুন্ডামি করছে তারা। এই অবস্থা পুলিশ প্রশাসন পৌঁছে গেছে, এই অপদার্থ পুলিশ প্রশাসনকে ইমিডিয়েট এদের উপরে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। ওরা থানার সামনে যায় কি করে? তাহলে শেষ পর্যন্ত কি আপনাদেরকে আটকানো হলো, আপনাদের যাওয়া বন্ধ করা হলো? আমরা যে যাওয়া বাধা দেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করে যাব, শেষ শব্দ টাইম পর্যন্ত আমরা চেষ্টা করে যাব ওখানে পৌঁছানোর।